2008 থেকে 2018 পর্যন্ত রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের পূর্ত দপ্তরের কাজ নিয়ে নতুন সরকার যে তদন্তমূলক কাজ শুরু করেছে তাতে ভীষণ আত্মবিশ্বাসী এবং খুশি জাহির করলেন বাদল চৌধুরী। নতুন সরকার পূর্বতন বামফ্রন্ট সরকারকে ইচ্ছাকৃতভাবে হ্যায় করতে এই প্রক্রিয়া চালালেও তাতে ইতিবাচক মনোভাব জানালেন পূর্বতন বামফ্রন্ট সরকারের পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। বৃহস্পতিবার রাজ্যের ভিজিলেন্স দপ্তর থেকে বাদল চৌধুরীকে ডেকে পাঠান এবং নানা বিষয়ে প্রশ্ন করেছেন পূর্বতন বামফ্রন্ট সরকারের পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে। এদিন ভিজিলেন্সের প্রতিনিধিদের সাথে তদন্তমূলক কাজের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখিতে বাদল চৌধুরী জানান, একে আমরা স্বাগত জানাই। বাদল চৌধুরী জানান, সরকারের যত রকম তদন্ত চলুক তাতে সাহায্য করবে পূর্বতন সরকারের মন্ত্রী তথা বর্তমানের বিধায়ক বাদল চৌধুরী। তিনি আরও বলেন, আমাদের সময়ে পূর্ত দপ্তরের মাধ্যমে যে সমস্ত কাজ হয়েছে তা ছিল ঐতিহাসিক। রাজ্যের পূর্বতন মন্ত্রীর সরাসরি আরও জবাব, বর্তমান সরকার পূর্বতন সরকারের কাজে অনিয়মের যে অভিযোগ তুলে যে কটি মামলা করেছে সেক্ষেত্রে আগরতলা ফ্লাইওভারের কাজে অনিয়ম অন্যতম। বাদল চৌধুরী বলেন, বিগত বামফ্রন্ট সরকারের সময় বহু কাজ হয়েছে তাতে আমি গর্বিত। বামফ্রন্ট সরকারের ওই সময়ে 100% সম্পদ হয়েছে রাজ্যে, কিন্তু নতুন সরকার ইচ্ছাকৃতভাবে পূর্বতন বামফ্রন্ট সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে এবং এরই অঙ্গ হিসেবে এ জাতীয় তদন্ত বলেও কটাক্ষ প্রাক্তন পূর্তমন্ত্রীর। বাদল চৌধুরী আত্মবিশ্বাসের কথায় আরও জানালেন, নতুন সরকারের সমস্ত তদন্ত ক্ষেত্রেই সাহায্য করবেন তিনি। ভিজিলেন্স থেকে আমাকে ডাকা হচ্ছে, বেসিক্যালি তারা যেটা বলার চেষ্টা করতেছিলেন, হ্যাঁ, এই যে 2008 যে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিলাম কাজের জন্য, হ্যাঁ, তাতে অনেক কোটি টাকার খরচ হয়েছে, সেগুলি সম্পর্কে আমি বললাম 10-12 বছর হয়ে গেছে। সুতরাং ওই সময়ের ম্যাটেরিয়ালসগুলি আমাকে দেন, নিশ্চয়ই দেবো, সব রকমের সহযোগিতা করব, হ্যাঁ, এটাতে কোনো আপত্তি নেই, সব রকমের। হ্যাঁ, আমরা কাজ করছি যে কাজের জন্য আমরা গর্বিত, এখনও আমরা অহংকার বোধ করি এই পিরিয়ডটা, এই 8 থেকে 18 পর্যন্ত, হ্যাঁ, সে সমস্ত কাজগুলি, সেগুলি কাজ করতে গিয়ে যদি ম্যাটেরিয়ালস না দেন, যে ক্যাবিনেটে কী সিদ্ধান্ত হয়েছিল, ক্যাবিনেটের মেমো কী ছিল, তারপরে এরপরে ডিপার্টমেন্ট কী সিদ্ধান্ত নিছে এটাকে কার্যকরী করার জন্য, সেই সমস্ত কাগজপত্র সাপ্লাই না করলে, আমি না দেখলে, তার সঙ্গে আমার সহকারী না থাকলে পরে আমি কীভাবে দেবো? যখনই ডাকবেন সব রকমের সহযোগিতা করতে চাই, আর আমাদের সময় কাজের পর্যালোচনা করতেছে গভর্নমেন্ট, আই এম হ্যাপি। হ্যাঁ, নাহলে তো কথা তো শোনাও যেত না। আমি তাদের বললাম, মানে ইয়াতে 49 সালের 15 অক্টোবর ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে মার্জার মানে চুক্তি হয়েছে, হ্যাঁ, তখনই কতগুলি বিল্ডিং, উজ্জয়ন্ত প্রসাদ, এমবিবি কলেজ, তারপরে এই যে মানে ওই যে মেলাগড়ের যে, হ্যাঁ, নির্মোহন, তারপরে পুরানো গভর্নর হাউস, হ্যাঁ, এটি তো 100 বছরও কিছু হতো না। 100 বছর না হওয়ার আগে আমরা আবার র্যাক্রোপ্যাক্টিং করছি ওইখানে, এইসব কাজগুলির মধ্যে 20-20 টাকা খরচ করে আয়ু জাহাজ, এরকম অনেক বিল্ডিং আমরা করছি যেখানের আয়ু 100 বছরও বেশি। 100 বছর পরে জন্মাইব কোন সময় ত্রিপুরা এই কাজটা হয়েছিল, সেই কাজকে যদি কেউ কাট করা দাঁড় করাতে চায় এসব করে, এইসব প্রশ্নের উত্তর কেন দেবো না? আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড আমাদের ওনাদের সব রকমের সহযোগিতা করতে সমস্ত কিছু দিক থেকে। আমরা ঘুমাবো, এরকম অনেক কাজ আছে, 100 বছর আয়ু থাকবো। একটা ব্রিজ, একটা নদীর উপরে কতটা ব্রিজ হচ্ছে, কোন জায়গা পর্যন্ত গেছে রাস্তা, আমি তো এখানে দায়িত্ব নিতে পারি সমতলে যে কোনো অঞ্চলে মানুষ ঘর থেকে বাড়ি হওয়ার পর 50 মিটার বা 200 মিটারের মধ্যে এসে পাকা রাস্তা পাবে। দুর্গম অঞ্চল, পাহাড় অঞ্চলে সেটা হতে হবে না তার দূরত্ব। হ্যাঁ, 250 পর্যন্ত যতগুলি হ্যাবিটেশন আছে প্রত্যেকটা হ্যাবিটেশনের সঙ্গে পাকা রাস্তা কনস্ট্রাকশন মানে মানে সংযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি গত 2 দিন যাবৎ ঘুরছিলাম বিভিন্ন এলাকায়, এখন তো সে সমস্ত রাস্তাগুলি মানে একেবারে বিপর্যস্ত, রিক্সা সাইকেল চালানোর সুযোগ, আমরা বাইকও চালাতে পারবেন না যারা বাইকে আসছেন, তার কোনো মেনটেন্যান্স নেই, কোনো কিছু নেই, ভালো ভালো রাস্তা যোগাযোগের ব্লক হেডকোয়ার্টার বা অন্য অঞ্চলের সঙ্গে, আপনারা দেখুন কোনো মেরামতি আছে, যাই কিছু আছে, ঠিক আছে না? আমাদের পিছনে লাগছেন রাজনৈতিক কারণে করতে পারেন, যে কোনো কারণে হোক,
কিন্তু এই কাজের জন্য তো যদি কেউ ডাইকে আমাদের জিজ্ঞেস করে, হ্যাঁ এই সময়ের কাজের জন্য 2008 থেকে আজকে 19 পর্যন্ত 18 পর্যন্ত, ওই আমরা গর্বিত, আমরা বলবো আসবো, এটাতে কোনো প্রশ্ন নেই, লুকানোর কোনো ব্যাপার নেই, হ্যাঁ এটা গোপন করার কোনো ব্যাপার নাই, কোনো কিছু নেই। আমি প্রথম জিজ্ঞেস করছি আমাকে কী হিসাবে ডাকছেন, কি মানে ইয়ে হিসাবে, সাক্ষী হিসাবে না আসামি হিসাবে, হ্যাঁ আমি ফলাগুলি জিজ্ঞেস করছি প্রথম, না করছে যে না আমরা আপনাদের কাছ থেকে কিছু তথ্য জানার জন্য ডাকছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।